নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার সবচেয়ে বড় খবরটি প্রকাশ করা হলো। বন্ধুরা, আপনারা জানেন যে রাজ্যে যাচাই সমীক্ষার পর প্রায় 11 লক্ষ আবেদনকারীর নাম আবাস যোজনার ফাইনাল লিস্টে তোলা হয়েছে। তো বন্ধুরা, গত কয়েকদিন ধরে আপনারা কমেন্ট করে জানতে চাইছেন যে রাজ্যে কবে থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, আপনারা যারা আবাস যোজনার টাকা পাওয়া নিয়ে চিন্তায় রয়েছেন, তাদের জন্য নতুন একটি আপডেট দিল রাজ্য সরকার। নতুন এই আপডেটটিতে জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা, কবে থেকে রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে, এরই সাথে কত টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেওয়া হবে। তো বন্ধুরা, কবে থেকে রাজ্যে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে, কত টাকা দেওয়া হবে ও কি কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে দেরি হচ্ছে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, দিতে হবে আগের হিসাব, তবেই মিলবে কেন্দ্রের বরাদ্দ, বঙ্গে কার্যত 20 মাও জলে আবাস প্রকল্প। তো বন্ধুরা, এ বিষয়ে আরও কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, কেন্দ্রের অনুমোদন মিলেছে, তবু বরাদ্দ পাওয়া নিয়ে জট কিন্তু কাটছে না। এবার নবান্নকে 100 পাতার চিঠি পাঠালো কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক। কি রয়েছে সেই চিঠিতে? চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় আগের খরচের হিসাব দিতে হবে রাজ্যকে, তবেই মিলবে বর্তমানে অনুমোদনের বরাদ্দ অর্থ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যকে 11,36,000-এরও বেশি বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই খাতে কেন্দ্রের বরাদ্দ 8,200 কোটি টাকার বেশি, কিন্তু বন্ধুরা সেই টাকা এখনও পাঠাচ্ছে না কেন্দ্র সরকার। সূত্রের খবর বন্ধুরা, 2022-এর শেষেই সেই টাকা রাজ্যে চলে আসার কথা ছিল, কিন্তু বন্ধুরা 2023-এর জানুয়ারির প্রায় অর্ধেক গড়াতে চললেও সেই টাকা এসে পৌঁছয়নি রাজ্যে। এবার সেই টাকা রিলিজ করা নিয়ে রাজ্যকে নয়া শর্ত দিল কেন্দ্র, যা নিয়ে নতুন করে চাপান উতর শুরু করল প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্প নিয়ে। তো বন্ধুরা, আপনারা যারা কমেন্ট করে জানতে চাইছিলেন যে আবাস যোজনার টাকা কবে দেওয়া শুরু হবে, তো বন্ধুরা, কেন্দ্র সরকার আবাস যোজনার কোনো টাকা পাঠায়নি রাজ্যে, তাই এখনও পর্যন্ত আবাস যোজনার টাকা দেওয়া শুরু হয়নি রাজ্যে। দেখুন বন্ধুরা, বলা হয়েছে রাজ্যকে পাঠানো 100 পাতার চিঠিতে একাধিক প্রশ্ন তুলে ধরেছে কেন্দ্র। সূত্রের খবর, শুধু গ্রামীণ আবাস যোজনার খরচের হিসাব নয়, 100 দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের আগে অনুমোদিত খরচেরও হিসাব চেয়েছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক। সব মিলিয়ে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির কার্যত কাজ 20 মাও জলে বলেই মনে করছে নবান্নের আধিকারিকদের একাংশ। নবান্নের সূত্রে খবর, গত 24 নভেম্বর কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক এই প্রকল্পের অনুমোদনের কথা রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছিল। এই চিঠিতে প্রকল্পের খরচের 60% অর্থ হিসাবে 8,200 কোটি টাকা অনুমোদন করা হয়েছে বলে জানানো হয়েছিল। সেই মতো বাকি 40% অর্থ দিতে হতো রাজ্যকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রতিটি বাড়ি তৈরি করতে খরচ ধরা হয়েছে 1,20,000 টাকা। এছাড়াও বন্ধুরা, বাড়িগুলিতে যে শৌচালয় তৈরি করে দিতে হবে কেন্দ্রীয় প্রকল্পের টাকায়। রাজ্য পঞ্চায়েত দপ্তরের হিসাবে 11,36,488টি বাড়ি তৈরি করতে প্রায় 13,000 কোটি টাকা খরচ হওয়ার কথা। সেই মতো রাজ্যকে প্রায় 4,800 কোটি টাকা দিতে হবে, অপেক্ষা শুধু কেন্দ্রের অংশের বরাদ্দের। অর্থাৎ বন্ধুরা,
প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধু ঘর তৈরি করার জন্য 1,20,000 টাকা দেওয়া হবে, তবে বাড়িতে যে শৌচালয় তৈরি করা হবে তার জন্য আলাদা টাকা দেবে কেন্দ্র সরকার। তবে বন্ধুরা, বর্তমানে নানা কারণে এই প্রকল্পের টাকা পাঠায়নি কেন্দ্র সরকার, তাই বন্ধুরা রাজ্যে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করতে পাচ্ছে না রাজ্য সরকার। এরপর দেখুন বন্ধুরা, এই প্রকল্প রূপায়ণে যাতে গড়িমসি না হয় তাই প্রথম থেকেই রাজ্যকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, উপভোক্তাদের চূড়ান্ত তালিকা 31 ডিসেম্বরের মধ্যেই কেন্দ্রীয় পোর্টালে তুলতে হবে। এছাড়াও বন্ধুরা, উপভোক্তাদের নামের সঙ্গে আধার সংযোগ ও ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কারণ বন্ধুরা, 3 দফায় আধার বেস পেমেন্ট সিস্টেমের মাধ্যমে বাড়ি নির্মাণের টাকা দেওয়া হবে। এরপর বন্ধুরা, রাজ্য সরকার ত্রিস্তরীয় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরি করে ফেলে। 90 দিন অর্থাৎ 31 মার্চের মধ্যে বাড়ি নির্মাণ শেষ করার জন্য রূপরেখাও তৈরি করে দেয় রাজ্য সরকার। কিন্তু বন্ধুরা, কিছুদিন আগেই আবাস প্লাস প্রকল্পের যাচাই পর্ব ঠিকভাবে হয়েছে কিনা তা খতিয়ে দেখতে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। ওয়াকিবহল মহলের মতে, তাদের দেওয়া রিপোর্টের ওপর ভিত্তি করেই এই চিঠি নবান্নকে পাঠিয়েছে কেন্দ্র সরকার। এই প্রকল্পে 11,00,000 বাড়ি তৈরির টার্গেট দেওয়া হয়েছে, যার কাজ 1 জানুয়ারি শুরু হওয়ার কথা। কিন্তু কেন্দ্রের ভাগে টাকা না আসায় তা সম্ভব হয়নি। এবার এসেছে কেন্দ্রের চিঠি, ফলে কবে উপভোক্তাদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা পাঠানো সম্ভব হবে তা এখনও অনিশ্চিত। অর্থাৎ বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার যাচাই পর্ব সঠিক হয়েছে কিনা তা দেখার জন্য রাজ্যে যে কেন্দ্রীয় দল এসেছিল তাদের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার রাজ্যকে একটি চিঠি পাঠিয়েছে। জানা যাচ্ছে বন্ধুরা, আবাস যোজনার দুর্নীতি নিয়ে এই চিঠি, তাই যতদিন রাজ্য সরকার এই চিঠির সঠিক উত্তর দিতে পারছে ততদিন কেন্দ্র সরকার কোনো টাকা পাঠাবে না আবাস যোজনার। তো বন্ধুরা, বর্তমানে আপনাদের কাদের কাদের নাম আবাস যোজনার ফাইনাল লিস্টে এসেছে আর কাদের কাদের নাম আবাস যোজনার ফাইনাল লিস্টে আসেনি অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।